हेलो डियर व्यूअर्स, अस्सलाम वालेकुम, वेलकम टू आवर ऑनलाइन डिस्कशन। सबाई के शुभेच्छा जानिए आज के आबारो शुरू करछि आमादेर डिबेटेर धारावाहिक आलोचना। आज के आमरा आलोचना करब डिबेट शिक्षाक्रम निये। तो सबाई के अनुरोध करब जे अवश्य आमादेर आलोचनाटी पुरोटा शुनबेन, कोनो अवस्थाते स्किप करबेन ना, ताहले आमादेर मूल आलोचना थेके आपनि बेरिये पड़बेन। আর সময় এখানে কিছুটা দেন, আশা করি এই সময়টি এখন কাজে লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি টাচ করলে আপনি আমাদের পরবর্তী আলোচনাগুলো সাথে সাথে পেয়ে যাবেন। দুঃখিত, ডিবেট শিক্ষাক্রম, এটা ডিবেট কোর্স কাঠামোর সাথে কিছুটা মনে হতে পারে যে একই ধরনের। আমি বলবো যে ওইটার একটা আর একটা সাইড এখানে আলোচনা করব, যেখানে আপনার ধারণাটা অনেক ক্লিয়ার হয়ে যাবে। আমি এই অংশটি পরে আলোচনা করার কারণ আছে, কারণ ডিবেট শিক্ষাক্রমে আমি বিষয়ভিত্তিক শিক্ষাক্রম নিয়ে আলোচনা করব, বাংলা ইংরেজি গণিত এগুলো নিয়ে। অর্থাৎ এই আলোচনাটির পরে আপনি প্রত্যেকটা বিষয়ের অর্থাৎ 12টা সাবজেক্টে 12টা শিক্ষাক্রম নিয়ে আলোচনা করব। তো তার আগে আমরা দেখে নেই যে শিক্ষক যোগ্যতার আলোকে আমি এখনকার যে আলোচনা করব সেটা হচ্ছে শিক্ষক যোগ্যতার আলোকে। ডিপিএড প্রত্যেকটা শিক্ষাক্রমের বা কার্যক্রমের একটা ভিশন থাকে, অর্থাৎ আপনি কত দূরে যাবেন। ডেফিনেটলি ডিপিএড শিক্ষাক্রমেরও ভিশন এবং মিশন আছে, সেটা সম্পর্কে আমরা একটু যদি জেনে নিই। সেটা হচ্ছে আনন্দময় ও শিশুবান্ধব পরিবেশে শিশুদের বয়স ও সামর্থ্য অনুসারে সামর্থ্য অনুযায়ী শারীরিক, মানসিক, আবেগিক, সামাজিক, নান্দনিক, বুদ্ধিবৃত্তীয় ও ভাষাবৃত্তীয় তথা সার্বিক বিকাশ সাধনের উপযোগী শিক্ষাদানে সক্ষম আধুনিক মন মানসিকতা এবং পেশাগত দক্ষতা সম্পন্ন শিক্ষক তৈরি। তাহলে এটি হচ্ছে আমাদের ভিশন। এই ভিশনটা অনেকটা আমাদের এই ভিশন থেকে কিন্তু আমাদের লক্ষ্যের দিকে যাবে। এই কারণে এই লক্ষ্য আর ভিশনের কিন্তু অনেকগুলো কথার ধরনটা একই মনে হতে পারে আপনার। তো ভিশনটা, মেইন ভিশন হচ্ছে যে আনন্দদায়ক, সেটা আনন্দময় এবং শিশুবান্ধব পরিবেশে শিশুদের বয়স সামর্থ্য অনুসারে শারীরিক, মানসিক অর্থাৎ প্রাথমিক শিক্ষার যে লক্ষ্যটা আছে, অর্থাৎ সেই লক্ষ্যটাকে পূরণ করার জন্য উপযোগী শিক্ষক অর্থাৎ উপযুক্ত শিক্ষক, সেই শিক্ষক শিক্ষাদানে সক্ষম হবেন এবং তার মন মানসিকতা হবে আধুনিক এবং তার পেশাগত দক্ষতা যাতে তৈরি করা যায়। অর্থাৎ এইটাই হলো আমাদের ডিবেট শিক্ষাক্রমের মূল ভিশন। আর যদি লক্ষ্য দেখি কর্মসূচির, তাহলে আমরা দেখব যে ডিপিএড কর্মসূচির অন্যতম লক্ষ্য হলো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত জ্ঞান উপলব্ধি, পেশাগত অনুশীলন এবং পেশাগত মূল্যবোধ সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে বিভিন্ন যোগ্যতার বিকাশ সাধন করা। আমি এই কারণে এই আলোচনাটি আপনাদের পড়ে নিয়ে আসছি, কারণ আপনি আগে বুঝতে পারতেন না, এখন কিন্তু আমার সবগুলো পূর্বের যে 13টি ভিডিও করা হয়েছে আলোচনা, সেই 13টি ভিডিও যারা দেখবেন তারা একবারে ক্লিয়ারলি বুঝে যাবেন যে পেশাগত জ্ঞান উপলব্ধি এটা শিক্ষক যোগ্যতার একটা প্রধান ক্ষেত্র। আর একটা হচ্ছে কি, পেশাগত অনুশীলন এবং পেশাগত মূল্যবোধ সম্পর্ক স্থাপন, এই তিনটি হচ্ছে প্রধান ক্ষেত্র আমাদের শিক্ষক যোগ্যতার। এবং এই শিক্ষক যোগ্যতাকে কেন্দ্র করেই কিন্তু ডিবেট কর্মসূচির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ এই তিনটা প্রধান ক্ষেত্রের উপর নির্ভর করে যে 37টি শিক্ষক যোগ্যতা আছে, সেই শিক্ষক যোগ্যতাগুলোর বিকাশ সাধন করাই হচ্ছে ডিবেট শিক্ষাক্রমের বা ডিবেট কর্মসূচির মূল লক্ষ্য। আশা করি আপনারা বুঝবেন এখন সহজেই। আর এর উদ্দেশ্যটা যদি আমরা দেখি, তাহলে আমরা এই উদ্দেশ্যগুলো আমরা আলোচনা করব আপনার এই যে শিক্ষক যোগ্যতার যে তিনটি প্রধান ক্ষেত্র আছে সেই অনুসারে। তিনটি প্রধান ক্ষেত্রের মূল অন্যতম এক নম্বর যেটি হচ্ছে সেটি হচ্ছে পেশাগত জ্ঞান উপলব্ধি। তো পেশাগত জ্ঞান উপলব্ধি, এর আন্ডারে যদি আমরা ডিপিএড কর্মসূচির উদ্দেশ্যগুলো দেখি, তাহলে পেশাগত জ্ঞান উপলব্ধি কী কী উদ্দেশ্য সফল হবে সেটা আমরা জেনে নেব। প্রাক্প্রাথমিক ও প্রাথমিক পর্যায়ে শিক্ষাক্রমের সামগ্রিক দিক সম্পর্কে পরিকল্পনা, শিখন কাজ পরিচালনা এবং মূল্যায়নের জন্য প্রয়োজনীয় বিষয় জ্ঞান অর্জন করা। প্রাক্প্রাথমিক ও প্রাথমিক পর্যায়ে শিক্ষাক্রমে সামগ্রিকভাবে শিখন শেখানো কাজ পরিকল্পনা, শিখন কাজ শিক্ষণ অর্থাৎ টিচিং মেথড যেটাকে বলছে এটা পরিচালনা করা এবং মূল্যায়নের জন্য পরিপূর্ণভাবে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা। এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন যে আমাদের প্রাথমিক এবং প্রাক প্রাথমিক পর্যায়ে যে কোনো কাজ করতে গেলে শিক্ষকের পরিকল্পনা থাকতে হয়, টিচিং
ম্যাথোডোলজি জানতে হয় এবং ইভ্যালুয়েশন তাকে মূল্যায়ন করতে হয়। এর জন্য প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা, এটা পেশাগত জ্ঞান উপলব্ধি বৃদ্ধিতে সহায়ক হয়। আর আরও আছে আমাদের যদি দেখি পেশাগত জ্ঞান উপলব্ধির মূল অংশ, সেটি হচ্ছে প্রাথমিক ও প্রাথমিক শিক্ষাক্রমের কাঠামো, বিষয়, যোগ্যতা এবং মূল্যায়ন কৌশল সম্পর্কে যথাযথ উপলব্ধি করা এবং প্রয়োগ করার যথাযথ জ্ঞান লাভ করা। শিশুর বিকাশ এবং শিখন তত্ত্বে কার্যকর এবং একীভূত শিখন চর্চা এবং প্রয়োগের জন্য প্রয়োজনীয় জ্ঞান অর্জন এবং উপলব্ধি করা। বিদ্যালয় এবং চাকুরি সংক্রান্ত সকল নিয়ম বিধি এবং নীতি নৈতিকতা সম্পর্কে পর্যাপ্ত ধারণা লাভ করা, এটা পেশাগত জ্ঞানের আমাদের একটা অন্যতম অংশ। আর যদি পেশাগত অনুশীলনে যাই, তাহলে সেই ধরনের কি এই ডিবেট কর্মসূচি কী উদ্দেশ্য রাখা হয়েছে যেন সকল শিক্ষার্থী শিখন চাহিদা অনুসারে বিভিন্ন পদ্ধতি কৌশল ব্যবহার করে শিক্ষার্থী কেন্দ্রিক পাঠ পরিকল্পনা প্রণয়ন করা। সকল শিক্ষার্থী বলতে আপনি আপনাদের টিপিএড শিক্ষার্থীর শিখন চাহিদার কথা বলা হচ্ছে। আপনাদের চাহিদা অনুসারে বিভিন্ন যে পদ্ধতি কৌশল আছে সেগুলোকে কীভাবে চাইল্ড সেন্টার করে লেসন প্ল্যানিং করা যায় সেইভাবে আপনাকে সক্ষম করে তোলা, এটা অনুশীলন করতে হবে। এটা কখনোই এমন না যে আমি পড়াই দিলাম আপনি জানলেন, এটা অনেক সুন্দর হাতে কলমে আপনাকে পাঠ পরিকল্পনা তৈরি করে শেখানো হলো, কিন্তু শিখলে আপনি পারবেন না, এটা নিয়মিত অনুশীলন করতে হবে, এটাই বলা হচ্ছে। এবং সেই অনুশীলনের অর্থাৎ সেই ভিত্তিতে অর্থাৎ যে পাঠ পরিকল্পনা করবেন সেই ভিত্তিতে পরিচালনা করা এবং তা পরিচালনা করা এবং ছাত্রদের কাজ হচ্ছে এই বিষয়ে আপনাদেরকে সহায়তা দান সক্ষমতা প্রদর্শন করা। অর্থাৎ আমরা এখানে পেশাগত অনুশীলন নিয়ে কথা বলছি। সকল শিশু শিক্ষার্থী সম্পর্কে উচ্চাশা পোষণ করা এবং কর্মক্ষেত্রে তা প্রদর্শন করা। অনেকে বলে আমার শিশু অমুক হবে তেমন, তা বললে হবে না, শুধু অনেকে এটা মনেই করেন না, কিন্তু শুধু মনে করলেই হবে না, এটা কর্মক্ষেত্রে তা প্রদর্শন করতে হবে। কারণ একজন শিক্ষক তার শিক্ষার্থীর জন্য ড্রিম থাকতে হবে। আর একটা হচ্ছে শিক্ষার্থী সহকর্মী এবং শিক্ষার্থীদের অভিভাবক সহ সংশ্লিষ্ট সকলের সাথে যোগাযোগ রক্ষা করার সক্ষমতা অর্জন করা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। আপনি শুধু পড়াইলেন, ক্লাসে বাড়ি চলে গেলেন, কারোর সঙ্গে কোনো যোগাযোগ থাকলো না, এটাতে কিন্তু কখনো আপনার পেশাগত দক্ষতা যে অনুশীলন এই পর্যায়ের এটা আমরা জানি যে হবে না ভালো মতো। কারণ শিক্ষকের সাথে সহকর্মী এবং অভিভাবকদের অবশ্যই একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে হবে, সেটা একমাত্র যোগাযোগের মাধ্যমেই সম্ভব। আর যদি আমরা দেখি যে সকল শিক্ষার্থী সহজে বুঝতে পারে এমন শিখনের বিষয় উপস্থাপন করার কৌশল, অর্থাৎ একই জিনিস বিভিন্নভাবে প্রেজেন্ট করা যায়, কিন্তু আপনাকে বুঝতে হবে আপনার শিক্ষার্থী, আপনার নিজের শিক্ষার্থী, আপনার স্কুলের শিক্ষার্থী কোন পদ্ধতিতে আপনি প্রেজেন্টেশন দিলে তার কাছে বুঝতে সহজ। আর একটা হচ্ছে শ্রেণীভিত্তিক ব্যবস্থাপনা, যেটাকে আমরা বলি ক্লাসরুম ম্যানেজমেন্ট, সেইটা এবং শিখন সহায়ক কাজ পরিচালনার জন্য শিক্ষার্থীদের অগ্রগতি সাধনের সক্ষমতা অর্জন করা। তাদের আসলে অগ্রগতি হচ্ছে কিনা, আপনি পাঠদান করছেন কিন্তু অগ্রগতি হচ্ছে কিনা সেটা কিন্তু আপনাকে অবশ্যই জানার সক্ষমতা অর্জন করতে হবে। আর সঠিকভাবে প্রশ্ন করা, প্রশ্ন সঠিক না হলে শিক্ষার্থীরা তো উত্তরই ভালোভাবে দিতে পারবে না, সেজন্য শিক্ষার্থী যেন প্রশ্ন করে সেভাবে তাকে উৎসাহিত করার দক্ষতা প্রদর্শন করা। অর্থাৎ আমরা চাইবো যে প্রত্যেকটা ডিপিএড শিক্ষক সরি ডিপিএড শিক্ষার্থী এমনভাবে শিক্ষার্থীদের প্রশ্ন করার কৌশল রপ্ত করবেন, এটাই মূলত আমাদের এখানকার অন্যতম একটা গুরুত্বপূর্ণ। আর একটা হচ্ছে যে নিরাপদ সৃষ্টিশীল প্রণোদনামূলক এবং একীভূত শিক্ষণ পরিবেশে সৃষ্টির ক্ষমতা প্রদর্শন করা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার প্রাসঙ্গিক এবং কার্যকর শিক্ষণ সামগ্রী নির্বাচন তৈরি এবং ব্যবহার সক্ষম করা। আইসিটি নলেজ থাকলেই হবে না, এটাকে প্রয়োগ করতে হবে এবং প্রয়োগ করলে যেন তেনভাবে উন্নীত করবেন, কারণ এর পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট আছে, সেগুলো কিন্তু মাথায় রেখে এটাকে অবশ্যই আপনাকে এই শিখন শেখানোর সামগ্রীগুলো নির্বাচন করতে হবে, এগুলোগুলো আমাকে ব্যবহার করতে হবে, সে অনুযায়ী আপনাকে এটার কন্টেন্ট তৈরি করতে হবে, রিসার্চ কালেক্ট করতে হবে, এইগুলোকে আবার ব্যবহার করতে সক্ষমতা অর্জন করতে হবে। আর শিশু শিক্ষার্থী শিখনে সহায়তা প্রদান যাচাই একীভূত শিক্ষা, আমরা জানি ইনক্লুসিভ এডুকেশন, এই যে এই ব্যাপার সবগুলোকে একটা মনিটরিংয়ের করা, মনিটরিং করা, তারপরে এগুলোর মূল্যায়ন কৌশল পরিকল্পনা ও ব্যবহার করার দক্ষতা অর্জন করা। আমরা যদি এবার 3 নম্বর প্রধান ক্ষেত্রে চলে যাই, সেটি হচ্ছে পেশাগত মূল্যবোধ সম্পর্ক স্থাপন। সেক্ষেত্রে আমরা বলতে পারি
যে সকল শিশু শিক্ষার্থীর ক্ষেত্রে প্রযোজ্য সমতা বিধান, এটাও কিন্তু যে ইকুইটি অ্যান্ড ইকুয়ালিটি যেটা আমরা বলি ইনক্লুসিভ এডুকেশনের অন্যতম ব্যাপার, এই মূল্যবোধেও ব্যাপার। এগুলো যদি কারো একটা মূল্যবোধ, পজিটিভ মূল্যবোধ না থাকে, তাহলে কিন্তু সমতা বিধান করা সম্ভব না, এবং এগুলোকে একীভূত করতে হবে। সবগুলোকে একটা আমব্রেলার মধ্যে নিয়ে আপনাকে পাঠদান করার মতো সক্ষমতা অর্জন এবং আপনাকে সমভাবে বিচার করে এই কাজগুলো করার অঙ্গীকার প্রদর্শন করার জন্য দক্ষ করে তোলা হবে। আর একটা হচ্ছে ধারাবাহিক পেশাগত উন্নয়ন এবং অনুচিন্তনমূলক শিক্ষণ চর্চার প্রতি অঙ্গীকার প্রদর্শন করা, অর্থাৎ পেশাগত উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া। তারপরে অনুচিন্তন মানে কি, নিজের ভুল, নিজের আত্মশুদ্ধি, এইসব ব্যাপারগুলো মানে নিজের মানে একটা হচ্ছে কি সেলফ রিফ্লেকশন, এটা আপনাকে ভেতরে জাগিয়ে তুলতে হবে। কারণ আপনার ডেভেলপমেন্ট দিন শেষে আপনাকে কিন্তু মানে ভুলগুলো খুঁজে বের করে আপনাকে শুধরাতে হবে। অন্যরা বললে তো আমরা আরো এডিটর হয়ে যাই, অপমানিত বোধ করি, সেগুলোকে পজিটিভ নিতে হবে। আরেকটি হচ্ছে যে বিদ্যালয়ের সাথে জড়িত যারা আছে, সকল মাতা পিতা, স্থানীয় জনগণ, ব্যবস্থাপনা বা এসএমসি যেটাই বলি, সেগুলোর সঙ্গে কার্যকরভাবে সম্পর্ক স্থাপন এবং কাজ করার সক্ষমতা ও অঙ্গীকার প্রদর্শন করা, সহকর্মীদের সাথে পেশাগত সহযোগিতা প্রদানের অঙ্গীকার প্রদর্শন করা। সহকর্মীদের সঙ্গে অনেকের রিলেশন ভালো হলে দেখবেন আপনার বিদ্যালয়ের পরিবেশ একটা একটা সুন্দর একটা চমৎকার পরিবেশ তৈরি হয়ে যায়, আর আপনারও কাজ করতে সুবিধা হয়। তো এই জন্য আমরা বলবো সহকর্মীদের সঙ্গে আপনারা ভালো মতো ব্যবহার করবেন। আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে ডিপেড শিক্ষা বাংলা শিক্ষাক্রম নিয়ে, অর্থাৎ এইভাবে আমরা 12টি বিষয়ের যে শিক্ষাক্রম রয়েছে সেই শিক্ষাক্রম সম্পর্কে আপনাদের আমি সংক্ষিপ্ত করে হলেও ধারণা দেওয়ার চেষ্টা করব। তাহলে আপনি দেখবেন যে এই আলোচনাগুলো যখন শেষ হবে তখন আপনি পড়াশোনার মধ্যে ঢুকে যাবেন, আপনি দেখবেন যে তখন পড়াশোনাগুলো বা কাজগুলো চ্যালেঞ্জ মনে হচ্ছে না। তো সবাই আমাদের সাথে থাকুন, আবারও সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, সরি মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব যারা এখনও করেননি তারা করে নেন, এবং আমাদের বেল বাটন প্রেস করলে আমাদের আলোচনাগুলো আপনারা পেয়ে যাবেন সাথে সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশায় আজকে এখানে রাখছি। ধন্যবাদ সবাই।